সহবাসের দোয়া আছে, বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিব জান্নিবু শাইতান, শয়তান আছে না নাই? এই শয়তানের থেকে হেফাজতের জন্য যে দোয়াটা সহবাসে পড়তে হয় অনেকেই তো জানেন। সুতরাং শয়তান আমাদেরকে অসস্তা দিচ্ছে। আমি এখানে মহিলাদের বলি, এই দোয়া স্বামী মহিলা উভয় শিখবেন, সহবাসের সময় পড়বেন, শয়তান থেকে হেফাজত হবে, বাচ্চাটা রক্ষা হবে, এই বাচ্চাটা কোন রকম খারাপই হবে না। মায়ের পেট হলো একটা খনি, জোরে কোন সুবহানাল্লাহ, পৃথিবীর সর্বশ্রেষ্ঠর চাইতে মায়ের পেট হলো একটা সবচেয়ে খনি। খনি দুইটা ভাগ আছে, মায়ের পেট যদি ভালো হয় সন্তান ভালো হবে, মায়ের পেট যদি খারাপ হয় সন্তান খারাপ হবে। আপনি একটি মাল ভালো সেটা যদি আবর্জনার মধ্যে রাখেন সেই মালটি নষ্ট হয়ে যাবে, ঠিক যাবে, ঠিক যাবে। কিন্তু আজকের মহিলারা বুঝে না, গর্ভবতী হওয়ার পর পর্দা করে না, গর্ভবতী হওয়ার পর চ্যানেলগুলি ছেড়ে ছেড়ে দেখে, ওই যে বাচ্চা পেটের মধ্যে আছে এই বাচ্চাটা ভালো হবে না, এটা হবে কপা সামসু, ঠিক যাবে, ঠিক, এটা হবে ঈশ্বর সিদ্ধা, ঠিক যাবে, ঠিক, এটা হবে ঐশ্বরী রায়, ঠিক যাবে, ঠিক। সুতরাং ভালো হবে না। আর যদি তোমার পেট ভালো হয়, তোমার পেট থেকে শাহাদালা লাগবে, তোমার পেট থেকে শাহাবরান রহিমাহুমুল লাগবে, তোমার পেট থেকে ইমাম গাজ্জালি আসবে, ঠিক যাবে, ঠিক, বুঝতে হবে। সুতরাং এই শয়তান আমাদের সব জায়গায় খারাপই কাজ করায়। আল্লাহর রাসূলের সামনে আলোচনা হইল, ইয়া রাসূলুল্লাহ, একজন সাহাবী, একজন সাহাবী বা একজন লোকের ব্যাপারে আলোচনা হইল, সে আজানের পরেও ঘুমায়, ফজরের নামাজ পড়তে পারে নাই। আল্লাহর রাসূল বললেন, আজান শোনার পরেও যদি সে নামাজ না পড়তে পারে, ঘুমায় যদি সে, এরপর ঘুমিয়ে যদি ফজরের পর সে উঠে, তাহলে বুঝতে হবে বালাশাইতানু ফি উযুনিহি, শয়তান কানের মধ্যে প্রস্রাব করে দিয়েছে, এই জন্য সে উঠতে পারে নাই, জোরে কান, ঠিক যাবে, ঠিক। তাহলে বুঝতে হবে আমি ফজরের আজান শুনলাম আর আরাম কইরা ঘুমাইলাম, কারণ রাসূল বলেছেন ফজরের আজানের পর দেখবা শয়তান তোমার শরীর যা একটু মেসেজ কইরা দেয়। ভালো লাগে না ঘুমাইতে? শীতের রাইতে আরো ভালো লাগে, শীতের রাইতে আরো ভালো লাগে। এই ভালো ভালো না, এই ভালো নিয়া যাইবে তোমারে কোথায়? এই ভালো এক সময় তোমাকে এই ভালো করতে করতে তোমার কাছে ভালো লাগতে পারে, কিন্তু এটা বেশি ভালো নয়। এই না ভালো তোমাকে মৃত্যুর কাছে যখন নিয়ে যাবে কবরে হাসনে মিজানে, তুমি না জান পাবা না, জোরে কর, ঠিক যাবে, ঠিক। সুতরাং একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আওয়াজ দিয়ে পুরুষের মতো আওয়াজ দেন, একটা মুখ বাকি থাকবে না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে হযরত আবু হুরায়রা বলেন, শয়তান যখন শয়তান ঘুমের সময় আমাদের তিনটা গিট দেয়, কয়টা জোরে বলেন? তিনটি গিট দেয় আমাদের এই গাড়ের ভিতরে, গিট দিয়া রাখে, তিনটা গিট দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই তিনটি গিট খোলার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই তিনটি গিট খুলতে হলে যখন সে ঘুম থেকে উঠবে তখন সে এই ফাযাকারাল্লাহ ইনহালাত উকদা, তাহলে সে আল্লাহর স্মরণ করবে, একটা গিট খুলে যাবে, সুবহানাল্লাহ, শেখেন। এই জিনিসগুলি মানুষের জন্য খুবই প্রয়োজনীয়, যে আসলে আমাদের শয়তান কোথায় নিয়ে যাচ্ছে। নামাজে আমরা কেন গাফেল, নামাজে আমরা কেন উদাসীন, এটা তো আমাদের শয়তান করাচ্ছে, ঠিক তবে, ঠিক, বুঝতে হবে। ফাযাকার আল্লাহ ইনহাল্লাত উকদা ফা
ফাইন তাওয়াদ্দা ইনহাল্লাত উকদা, আর যখন উযু করবে দ্বিতীয় পিঠ খুলে যাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহর জিকির ওঠার সাথে সাথে আপনি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এগুলি পড়ার পর আপনি দেখবেন একটা রেশ কেটে যাবে আপনার। উযুটা করার পর আপনার দুই ভাগ চলে যাবে, আপনার মধ্যে অলসতা যে ছিল সেটা দুই ভাগ চলে যাবে। আর রাসূল বললেন ফাইন সাল্লা ইনহাল্লাত উকদা, যদি নামাজ দাঁড়িয়ে যাও, যদি নামাজ পড়ো, নামাজের জন্য দাঁড়াও বা পড়ো, তাহলে বাকি গিটটা খুলে যাবে, তিনটি গিট খুলে যাবে। জোরে কর না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূল, যেমন শয়তান আমাদের যেই কাজটি করলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সেটি ফিনিশিং দিলেন, ঠিকটা দেখি। এই জন্যই বিশ্বনবীর কথা মানবতার মুক্তির কথা, বিশ্বনবীর প্রত্যেকটা কথা হলো মানুষের মুক্তির জন্য কথা, ঠিকটা দেখি, আমাদেরকে সে বুঝতে হবে। সুতরাং শয়তানের আরো কাজ রয়েছে। শয়তান যখন আজান হয়, মসজিদে যখন আজান হয়, তখন শয়তান কিন্তু পালাতে থাকে, বায়ু বেগে পালাতে থাকে, এমন এক জায়গায় চলে যায় যেখানে আজান শোনা যায় না। এরপর শয়তান আবার চলে আসে, আজান শেষ হওয়ার সাথে সাথে চলে আসে। বুখারীর হাদিস বলছি, শয়তান আবার যখন চলে আসে, এরপরে চলে যখন আসে, আবার ইকামত যখন হয়, আবার শয়তান পালায়। শয়তান কতদূর পালায়? শয়তান পালায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নাস শাইতানা ইদা সামিয়া সামিয়ান নেদা আবিস সলাত, যখন আজান দেওয়া হয় নিশ্চয়ই শয়তান তখন পালায় 36 মাইল দূরে রাওয়াহা নামক এক জায়গায়, সেখানে পালায়, সেটা মদিনা থেকে সেটার দূর হলো 36 মাইল, কয় মাইল? 36 মাইল পালায়। আবার একামতের সময় আসে, আবার যখন একামত শুরু হয় দৌড়ায়, আবার এটা যখন বন্ধ হয় তখন সে আবার পুনরায় এসে মানুষের মধ্যে তখন অসাদায় কাজ করে। এই কাজটা কি করে? আল্লাহ রাসূল বলে দিলেন যে তখন কাজ করে আকবালা হাত্তা ইখতিরা বাইনাল মারই ও নাফসিহি, তখন অন্তকরণে প্রবেশ করে, বান্দার অন্তকরণে প্রবেশ করে, অসসা দেয় শয়তান, অসসা দেয়, এবং সে বলে ইয়াকুলু উযকুর কাযা উযকুর কাযা, যে যেই জিনিসটা বান্দার স্মরণ ছিল না সেটা স্মরণ করায়, যে অমুক জায়গায় এই কাজটা করছো, তমুক জায়গায় এই কাজটা করছো, ব্যবসার মধ্যে এইটা করছো, বাণিজ্যের মধ্যে এইটা করছো। দেখেন কত কত লজিক কথা, লিমা লাম ইয়াকুন ইয়াযকুরু হাত্তা ইয়াযিল্লার রাসূলু লা ইয়াদরি কান সাল্লা, তখন সে নামাজ যে কত রেকাত পড়েছে সেটা সে ভুলে যায়, বুঝতে পারে না যে কয় রেকাত নামাজ পড়েছে, কি করেছে, কখন শয়তান সবকিছু তাকে ভুলিয়ে দেয়, ঠিক না বেঠি? এটা এটা হয় কি হয় না? জোরে কর, হয় কি হয় না? অনেকে মনে হয় নামাজ পড়ে না, ঠিক করিয়া এখন ওই কথা কয় না, এই জন্য অর্ধেকে কয় অর্ধেকে কয় না, মানে অর্ধেকে তো নামাজ পড়ে বোঝে, আর যেগুলা উদাহরণ এগুলা মনে হয় নামাজও পড়ে না, বোঝেও না যে শয়তান অসুস্থ দেয় কি দেয় না, বোঝেন না কথা? এক জায়গা ওয়াজ করতে গেছি, তারপরে কিছু লোক আছে হুজুরের খালি দোষ ধরে, আছে না নাই? আরে এটাও কি মিথ্যা, এটাও কি মিথ্যা? বুড়া হইলে পরে দেখবেন কুটুর কুটুর করে মসজিদে যাইয়া, বলল কে তো পারে না, মসজিদে যাইয়া হুজুর আর মুয়াজ্জিনের পিছে লাগিয়ে থাকে, বউর দাঁড়ে দাঁড়ে না, মানে বউর তখন দরকার নাই, যে সময় ছিল ছিল, বউর হনে দেখবেন একটা লজিক কথা হলো, আমি একটা বই পড়ছি সেখানে স্পষ্ট লেখা আছে, যেই মানুষ যেই গড়ে বউ কোদানি খায় এই লোকটা বিভিন্ন জায়গায় মাতবাড়ি করে, বললো কে পারে না কিন্তু মাতবাড়ি করে, ঠিক আছে না নাই? জোরে কান আছে না নাই? সচিব কত সচিব দেখছি, কত ডিসিএসপি দেখছি, বললো কে পারে না, জনগণের লগে কোদাকুদি করে, আছে না নাই? সুতরাং এখন দেখা যায় যে এই যে লজিকটা, এই যে স্মরণ থেকে গাফেল করে শয়তান, শয়তান সব জায়গায় শয়তানি করে। এখন আমি যখন ওখানে গেছি, ওই জায়গাটা হলো বরিশাল এলাকায় ইউনিভার্সিটির কাছেই মাহফিলটা, এখন আমি যখন খাইতে বসছি একজনে বলতেছে যে হুজুর আমাকে ইমাম সাহেব খালি সহজ সিজদা দেয়। দেখেন আমি তখন বলছি এই লোকটা হুজুরের বিরোধী, আমি তো চুপচাপ আর কি কয় হ্যাঁ সহজ সিজদা দেয় হুজুর, নামাজ প্রায় খালি সহজ সিজদা দেয়,
আমি কি আপনি দেন না কয় না জীবনে যত নামাজ পড়ছি সব সেজদা দিয়ে আমি এখন দর্শি ঠিক করিয়া ভাই সব সেজদা কিভাবে দেয় আপনি কি জানেন কয় এইটা তো জানি না হুজুর তো সব সেজদাতে তুমি যাও ওইটাতে জানো না তো তুমি তো কিয়ামত পর্যন্ত সব সেজদা দেবা না ঠিক তবে ঠিক সব সেজদাতে তো জানা লাগবে 70টা ওয়াজিব জানা লাগবে যে কোথায় কোথায় সব সেজদা দিতে হয় ঠিক তবে ঠিক জানেন আমি কই এই রকম কাজ কইরেন না আপনার ইমাম সাহেব কোথায় কোথায় সব সেজদা দিতে দিয়ার যেই নিয়ম বলি জানি বিদায় সে সব সেজদা দেয় আপনি তো জানেন না এইজন্য আপনি কিয়ামত পর্যন্ত সব সেজদা দিবেন না ঠিক তবে ঠিক সুতরাং শয়তান আমাদেরকে অসুস্থ দেয় এটাই হলো মূল কথা নামাজে হোক হাটে হোক গাটে হোক সব জায়গায় আমাদের শয়তান কিন্তু অসুস্থ দেয় ঠিক না বেটি এই শয়তানের সাথে যুদ্ধ করছে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কথা সব কথা বন্ধ হয়ে যাবে হযরত আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কে গিরে যখন সাথীরা তার বলল বসার পর বলতেছে আজকের কিছু আপনি আলোচনা করুন আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহ বলতেছেন আমি আলোচনা করি আমি একবার হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সাথে গেলাম যাওয়ার পরে একটা গলির মধ্যে প্রবেশ করলাম আমি পিছনে আরেকটা লোক হঠাৎ করে হযরত ওমরকে প্রস্তাব করে বসলো হে ওমর তোমার সাথে আমি আজকের কুস্তিতে লাগবো ওমর রাদিয়াল্লাহু আনহু বলল ঠিক আছে লাগো কুস্তি যখন লাগলো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে দরাশয়ী করে বুকের উপরে বসা বলল এরপর কাকুতি মিনতি করার পর তাকে ছেড়ে দিল কতক্ষণ পর আবার বলতেছে একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এরপর বলতেছেন হে ওমর তোমার সাথে আরো একবার আমি কুস্তি লাগবো এরপর যখন আবার কুস্তি শুরু হয়ে গেল শিশু বাচ্চার মতো তারে আবার শোয়াইয়া বুকের উপর বসলো এরপর ওমর বলতেছে তোমার যে হাত দুইটা সেটা কুকুরের মতো কুকুরের পায়ের মতো মনে হয় তুমি কি জিন কিনা লোকটা তখন বলল ওই লোকটা বলতেছে হ্যাঁ কইলাম জি জিনের সাথে জিনকে পরাভূত করেছে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একটা যেমন কঠোর ছিলেন তেমন কিন্তু মায়াও ছিলেন তার মধ্যে সেই ঘটনাটা আমি পরে বলি শুধুমাত্র এতটুকুই বললাম জিন শয়তান আমাদের বিভিন্ন জায়গায় আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন এই জিন শয়তান যদি পৃথিবীতে মানুষের মতো বসবাস করত এই মানুষ বসবাস করতে মানুষের চাইতেও তাদের সংখ্যা বেশি দেখা যায় না এই দেখা অদৃশ্যভাবে আমাদের বিভিন্ন রন্ধে রন্ধে ঢুকে আমাদের কলবের ভিতরে ঢুকে অসসা দেয় জোরে কর ঠিক তবে ঠিক আমাদের মন খারাপ হয়ে যায়